সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কি বলছেন শোনাবো সরাসরি। প্রাক্তন সাংসদ তথা সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি সহ এরকম বহু নেতৃত্ব আমাদের রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার পুলিশের সামনে তৃণমূলের হাতে মার খেয়েছে। সিনিয়র একজন লিডার, 50-এর উপরে বয়স, তাকে বাচ্চা ছেলেরা তৃণমূলে তারা ধাক্কা মেরেছে এবং আমরা সেটা অন ক্যামেরা দেখেছি। পুলিশ সেখানে দাঁড়িয়ে, পুলিশ নির্লিপ্ত থেকেছে, আমরা অবাক হয়ে দেখেছি। গতকাল ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, তার উপরে পুলিশের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এবং আজকে বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথা মৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, মানে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14 আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল, বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে। কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করো, বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনারা ভাবেন, আপনি ভাবেন যে আপনার গুন্ডার বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে না। এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন আর ফোঁস করার কথা বলছেন। কবি হয়তো, কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জানত গোটা দুই আনত, সেই সাপ জানত গোটা দুই আনত। বাংলাদেশে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি আমরা। তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে, জনগণ কি ট্রিটমেন্ট করবে, সেটাও কিন্তু বলে গেছেন কবি, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। যারা ফোঁস করতে আসবে, বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, এই মন্ত্র দিয়েই ট্রিটমেন্ট করবে। সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চায়, যতই ফোঁস করুন আপনি আর আপনার ভাইপো মিলে দুই জ্যান্ত সাপ, বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য, গণতান্ত্রিকভাবে, আপনার গুন্ডাদের মতো না, গণতান্ত্রিকভাবে মারার জন্য তৈরি হয়ে আছে। যারা ফোঁস করতে আসবে গণতন্ত্রে, গণতন্ত্রে ফোঁসের জায়গা নেই, গণতন্ত্রে মানুষ আপনাদেরকে শিক্ষা দেবে। শুধু তাই নয়, সেখানে তিনি থেমে থাকেননি। আজকে ভাবতে অবাক লাগছে, লজ্জাও লাগছে, একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করতে করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। কারা, কোন কোন বিদেশি তারা বস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বন্ধ বা স্ট্রাইক মঙ্গার দল নয়। আমরা স্ট্রাইক বা বন্ধ ডাকতে পছন্দও করি না, আমরা ডাকিও না। কিন্তু আজকে বাংলায় যে কথা আছে বলে, দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে প্রতি মাসে একবার করে বন্ধ ডাকতেন, তিনি আজকে বলছেন বন্ধ ডেকেছে, বন্ধ কেন, বন্ধ কেন? আরে
আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ, এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন, তর্কের কাছে রেখে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে, কেন সেখানে তো সিবিআই নেই, আপনার সিআইডি আছে, আপনার সিআইডি তদন্ত করার পর আইজি সিআইডি তৎকালীন ছিলেন এই বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। তাহলে কি আমরা ধরে নেব কামদুনির যে বোনটিকে, কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপা চিরে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তা কি সে মরেনি? জ্যান্ত আছে, সবাই অ্যাকুইটাল পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল। আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না, মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই, আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, অর্গানাইজেশনের উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন, বাসে লোক নেই, তিনজন চারজন পাঁচজন লোক বাস হাওয়া পরিবহন করছে, হাওয়া নিয়ে যাচ্ছে, অপেক্ষা করুন এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে, সেই দিন আসছে। আর আজকে বাংলার মানুষ তৃণমূলের সাথে সাথে যারা প্রায় অপান্ত তবুও তাদের সম্পর্কে দু এক কথা না বললে নয়, তা হচ্ছে লেফট বাম, তাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড কিন্তু আজকে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে। এরা কোন বাম না ভাম বলা ভালো, যারা যে বাংলার মানুষ মনে করছে বিনীত গোয়েল, সবাই মনে করছে যে বিনীত গোয়েলের মাথার পেছনে আছে, সবাই বিনীত গোয়েলের অপসারণ চাইছে, এই বামেরা সেই বিনীত গোয়েলের সাথে গিয়ে মিছিল করে ফিস ফ্রাই খেয়ে আসছে বামের নেতৃত্বে, ডিওএফআই নেতৃত্বে। বিজেপি যখন মিছিল করছে লালবাজারে বিনীত গোয়েলের নির্দেশে, বিজেপির মিছিলে ওই টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, আবার বিশেষ ধরনের গাহাত পা চুল করছিল, আমার চশমা ভেঙে ফেলেছে পুলিশ কালকে মারামারি করতে গিয়ে আমার সাথে, আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলেছে, আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাহুলদা থেকে শুরু করে অনেকে আহত অসুস্থ হয়েছিল, লঙ্কর চ্যাটার্জি পর্যন্ত অসুস্থ হয়েছিল, কি দেওয়া আছে আমরা জানা নেই, নতুন নিয়ে এসছে নাকি চাইনা থেকে এই টিয়ার শেল, হাত দিয়ে ছড়ে সেটা, এবং কালকে সুলেমান ছিল, সুলেমান ছুটেছে, আমরা সেটাও দেখে রেখেছি, সব ডায়েরিতে নোট হচ্ছে, কাউকে ছাড়া হবে না। আর একদিকে সেই বিনীত গোয়েল যারা বিজেপির উপরে সেল ফাটানোর নির্দেশ দিচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইন্টিমেশন, এনি ইন্টিমেশন, সেই বিনীত গোয়েল আরজি করে উল্টো দিয়ে ডিআইএফআই কে মঞ্চ করতে দিচ্ছে, ডিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কচি কচি নেত্রী হয়েছে, নেতা হয়েছে, তাদেরকে ফিস ফ্রাই খাওয়াচ্ছে। এখন বাংলার মানুষ তাই বলছে মাকু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল, এই মিলে মাকুমূল এখন তৈরি হয়েছে, এই মাকুমূল কে মানুষ বুঝে গেছে মানুষ আর এদের পাল্লায় পড়বে না। আজকে অনেকদিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে, মেঘনাথ যেমন মেঘের আড়ালে থেকে লড়াই করতেন, আজকে ভাইপোকেও আমরা সেইভাবে দেখলাম, এতদিন মেঘের আড়ালে লুকিয়েছিলেন, আজকে তৃণমূল ছাত্র পরিষদ, যেটা চুরি করা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কারণ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কীভাবে হয় আমরা জানি না, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে ঐতিহাসিকভাবে, এটি ঐতিহাসিক তথ্য, মহাজাতি সদনে সম্ভবত কংগ্রেসের প্রোগ্রামও হচ্ছে, সেই চুরি করা ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাইপো আজকে মেঘের আড়াল থেকে এলেন, এসে অনেক বড় বড় কথা বললেন, আমি জানি না সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয়, উনি সারাক্ষণ শুধু আরজি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেলেন, প্রশ্ন করেছে সিবিআই সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না, মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি। আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করব পিসিকে গিয়ে কানে কানে একলা একলা জিজ্ঞেস করুন, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কী কী করেছেন, কী কী নির্দেশ দিয়েছেন, এবং সন্দীপ ঘোষ কে আপনাদের, সেটাও একবার জিজ্ঞেস করবেন, তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি জানতেন না এসপিডি কে, এসপিডি চক্র কি,
তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে আপনি জানেন না, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয় আপনি জানেন না, এবং তারপরে আপনি বড় বড় কথা বলছেন। এই কথা বাংলার মানুষ মানবে না, শুনবে না। বাংলার মানুষ বলছে ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনাদের প্রশ্ন বলবেন। আজকে আবার আমি সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো, তারা যেভাবে সব চিত্র তুলে ধরেছেন, পুলিশি অত্যাচার, তৃণমূলের হারমাত বাহিনী, এত কিছুর পরেও এই বন সফল হওয়ার জন্য বাংলার মানুষকে আমি নত জানু হয়ে আমার প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অলরেডি আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাশ করতে পারে কি পারে না, যতদূর আমার জানা আছে আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো আইন নির্ভর করে সে কতটা তুখোর, সেই আইনটা কতটা ধারালো, সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে। তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবেন তাতে আমার লেখা থাকবে না এরকম ইয়ে যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গণ্ডগোলের ফলে হয়েছে, আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না, বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, এগুলো সাব ক্লজ থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী আপনি যে আইনটা পাশ করবেন। এবং তার থেকেও বড় প্রশ্ন আমি যে প্রথম কথাটি বললাম যে কে ইমপ্লিমেন্ট করছে, আইন তো আছে এখনো যে বর্তমান আইনে আছে সেই আইন অনুসারে ফাঁসি হওয়া উচিত, ধর্ষিতাকে যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি হওয়া উচিত, ধর্ষণ গুণে তো অবশ্যই ফাঁসি রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে। তাহলে আমার প্রশ্ন, আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি? কে ছিল ইমপ্লিমেন্টে এজেন্সি আইনের? আপনি, আপনার সরকার, আপনার পুলিশ, আপনার স্নেহের বিনীত গোয়েল, তিনি সিআইডির চার্জে ছিলেন, তিনি তদন্ত দেখছিলেন, কেন পারেননি সেই প্রশ্নের উত্তর তাকে দেবেন। আইন নাই পরে আনবেন, লোককে কত বোকা বানাবেন, আর লোককে বোকা বানাতে বানাতে লোকের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো ওই যারা গেছে কানে দুল লাল চুল তাদেরকে বোকা বানাতে পারবেন, সাধারণ মানুষকে, শিক্ষিত মানুষকে তো বোকা বানাতে পারবেন না। আজকে তো আমরা দেখলাম ছাত্র সমাজের সামনে জ্ঞানের বুলি ছড়াচ্ছেন কারা, একজন ফেক MBA ডিগ্রিধারী আর একজন ফেক PhD ধারী। এটা পশ্চিমবঙ্গে ছাত্রদের আদর্শ হতে পারে না, এরা পশ্চিমবঙ্গে ছাত্রদের আদর্শ হতে পারে না। হয়তো সেই দাঁড়িয়ালা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক হতে পারেন যিনি কেরুয়া বসন পরে ওয়াটার ক্যানের সামনে, জল কামানের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি শিক্ষকের মতো কাজ করেছেন, শিক্ষা দিয়ে গেছেন অন্যায়ের সামনে মেরুদণ্ডটাকে কীভাবে সোজা রাখতে হয়, তিনি হতে পারেন। ফেক MBA ধারী, ফেক PhD ডিগ্রি ধারী, তারা ছাত্রদের সামনে আদর্শ হতে পারে না। দেখুন আরজি কর নিয়ে গোটা দেশ চিন্তিত, গোটা দেশ আজকে চিন্তিত আরজি করে যে ঘটনা ঘটেছে। এবং এরা কথায় কথায় বলছে না উন্নাও, হাতরস, প্রত্যেকটি ঘটনা আমরা তীব্র নিন্দা করছি, কিন্তু আমরা বারবার বলেছি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।